হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ ছিল সোমবার, এটা হচ্ছে বিকালবেলা। তো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো আমরা বিকালের জন্য সবাই মিলে একসঙ্গে এই বার্গার আর কি বানিয়েছিলাম। আমার বাচ্চারা খেতে চাচ্ছিল বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, তো আমি আর উনি একসঙ্গে বানাচ্ছি। আর আমার বড় ছেলেটা ওই সিঙ্গে কয়েকটা কাপ আর প্লেট জমা হয়ে গেছিলো, ওগুলো ধুয়ে দিচ্ছে। ওর বাবা ওকে ডেকে বললেন আমাকে হেল্প করতে, তো ও হেল্প করতে চলে আসছে। তো ও কয়েকটা ধুয়ে চলে যাবে, ও তো হচ্ছে বাচ্চা মানুষ, ও কি আর কাজ করবে। তবুও উনি হচ্ছে ওদের আব্বাকে সবসময় বলেন ঘরের কাজ কিছু করতে, তোমার আম্মাকে হেল্প করো, এগুলো বলে আর কি কাজ শেখার জন্য। আমরা যে দেশে থাকি বাচ্চাদের কিন্তু কাজটা শেখানো খুবই জরুরি আমার মনে হয়। মানে ওদের সে সব কিছু নিজে করতে হয়, ওকে এখন না করলে কী হবে, বড় হলে তো আর করতেই হবে। তো আগে বেগেই সব কিছু শিখিয়ে দেয়া বালা বাচ্চাদের। তো আজকে আমার মুখে মাত লেগে যাচ্ছে, আমি যখন বয়ে সবার দিচ্ছিলাম কথা লেগে যাচ্ছে আর কি। তো এটা আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে আমার গলায় অনেক ঠান্ডা লেগেছে, টনসিলও হয়ে গেছে সেই জন্যই আর কি। তো এটা আমরা খালা জাম বানাচ্ছি, খালো জাম যেটাকে বলা হয় সেটাকে আমি না কিন্তু আমার হাজব্যান্ড বানাচ্ছে। ও অনেক দিন ধরে বলছিল খালো জাম বানাবে, ঘরে বানিয়ে খেতে চায়। তো ওই দিন ও বানানো শুরু করে দিয়েছে, আমি কিচেনে গিয়ে দেখি। তো খুবই মজা হয়েছিল, ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল অনেক, বাজারের চাইতে কিছুতেই কম ছিল না আর কি, দেখতেও খেতেও। ঘরে বানিয়ে খাওয়াটা হচ্ছে মিষ্টি সব চাইতে ভালো স্বাস্থ্যসম্মতভাবে, আর অল্প উপকরণ দিয়েই বানানো যায় অনেকগুলো মিষ্টি, তো ভালো হয়। আমার হাজব্যান্ড কিন্তু ইউটিউব দেখে ও শিখে তারপর বানিয়েছে। তো ওনার সব চাইতে পছন্দের সুইটস হচ্ছে এই খালো জাম, সেই জন্যই ও খালো জামটা বানাচ্ছে। আর আমার বাচ্চাদেরও পছন্দ কিন্তু এই মিষ্টি মিষ্টিগুলো, ইন্ডিয়ান সুইটস যে যতগুলো আছে সবগুলোই ওরা পছন্দ করে ওরা পাওয়ার জন্য। মিষ্টির শিরা শিরাও বানিয়েছে, শিরাও না আমি বানিয়ে দিয়েছি ওকে। তো মিষ্টিগুলো ছেড়ে দিতেই জানি না কেন তো ফেনা হয়ে গিয়েছিল, আর পরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে, এভাবে শিরাই হয়ে গেছে, মিষ্টি শিরা যেভাবে থাকে সেভাবে আর কি। তো এই তো হয়ে গেল আমার হাজব্যান্ডের কালো জাম বানানো, খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সবাই। সুপের মিষ্টি চাইতে কোনো অংশেই কম ছিল না, দেখতে কিবা খেতেও ভালো হয়েছিল। হচ্ছে নতুন ব্লগ করতেছি, তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আপনারা। তো এই তো দেখতে পাচ্ছেন খেয়ে দেয়ে এগুলো বেঁচে গিয়েছিল, তো এগুলো আবার পরের দিন খাওয়া হয়েছে, আমার বাচ্চারাও খেয়েছে, ও খেয়েছিল। এটা হচ্ছে বিকেলবেলা রান্নাবান্না শেষ হয়ে খাওয়া দাওয়া করে সব কিছু কামকাজ সেরে একটা ঠান্ডা জ্বালিয়ে বসলে এই ঠান্ডার সময় একটা চা হাতে নিয়ে খুবই ভালো লাগে। আর এই ঠান্ডাগুলোতে কিন্তু অনেক সুন্দর একটা গ্রাম বের হয়, আস্তে আস্তে পুরো কুয়োটা যেন উম হয়ে যায়, একটু গরম গরম হয়ে যায়, গ্রামটা বেরিয়ে আসে, খুবই ভালো লাগে। তো এখন চলে আসছি চা বানাতে, আর আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে যাবে ও, তো আমি চা বানিয়ে নিয়ে যাব। ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়ে এসেছি দেখলেন তো সবাই, এখন চা বানিয়ে নিয়ে বসব, একটু টিভি দেখব। তো আমি তো হচ্ছে ভিডিওটা যে বানাই, আমি ঘরে যা কিছু করি বা বাইরে যাই সেগুলাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কিছু জানার ইচ্ছে হলে কমেন্টে জানাবেন, অবশ্যই চেষ্টা করব আমি উত্তর দেওয়ার আপনাদের। তো আপনারা হচ্ছে অনেক নয়েজ শুনতে পান আমার ঘরে, কারণ হচ্ছে আমার অনেকগুলো বাচ্চা সেই জন্যই আর কি এত নয়েজ। তো কী করবো, কিছু করার নেই। তো ওরা
তো ছোটো মানুষ, ওরা কিছুই বুঝে না, সারাদিন স্কুলে থাকে। আমার সব ভুল হচ্ছে কিন্তু ফুল টাইম হয়ে গেছে। তো স্কুল থেকে এসে ওরা আর কি প্লে করা শুরু করে। তো এভাবে আর কি চলে। তো ঠিক আছে, আপনারা ইগনোর করবেন না কি আমি বললাম। আর হচ্ছে আমার ঘরে যা কিছু হয় সব কিছু আমি রিয়েল ভাবে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আর কিছু আমরা দুজন চা খেলাম বসে বসে। আজকে ভিডিও নাম একটু আর বাচ্চারা তো চিল্লাচিল্লি করে। আর এই দেখেন আমার একটা পিসি কি করছে, ল্যাপটপে দেখছে আর স্পিকার নিয়ে শুনছে ওখানের কাছে একটা ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে। তো আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং ইউকে বাংলা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ।